নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ সরস্বতী পুজোতে সকাল সকাল একদম রেডি হয়ে চলে যাব ছাদে। আমাদের এখানে সরস্বতী পুজোর সব আয়োজন ছাদে করা হয়, সবাই মিলে আমরা একসাথে পুজো করি। তো আমি এখন এখানে এই ধুনুচিটা ধরিয়ে নিয়ে ছাদে চলে যাব। ওইদিকে মোটামুটি সব তৈরি হয়ে গেছে, চলুন দেখাই আপনাদের। এই যে ছাদে এখানে এসে দেখছি যে সবাই আমার আগেই চলে এসেছে, সব পুজোর জোগাড় টোগাড়ও মোটামুটি প্রায় সব কমপ্লিট, আমাদের এবারে পুজো শুরু হয়ে যাবে। এই যে এখানে আমাদের সব ফল কেটে সব রেডি হয়ে গেছে, সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে, আর আমাদের এখনই পুজো শুরু হয়ে যাবে। তো পুরো পুজোটা আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। ছোট বড় সবার অঞ্জলি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। চিকু ওর বাবার সাথে আরেকবার বসে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। তো এবার হবে হোম, তাহলেই পুজো আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাবে। এই যে এই হলো আমাদের সব থেকে ফ্ল্যাটের ছোট খুদের সদস্য পেখু, তার আজকে হলো হাতে খড়ি। সে এবার স্কুলে ভর্তি হবে বলে এই ঘরে তার হয়ে গেল হাতে খড়ি। এখানে হচ্ছে এখন হোম। আর এইদিকে আমাদের যেহেতু আজকে 26 তারিখ, তো সেই জন্য আমাদের সবাই কাকুরা এখানে রিপাবলিক ডে আমাদের সেলিব্রেশন করছে সাথে। তো পুজো সাথে রিপাবলিক ডে দুটোই একসাথে আমরা আজকে পালন করলাম। ব্যাস চলুন এবার সবাইকে একটু করে প্রসাদ দিয়ে তারপর বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দেবো। আজ আমাদের দুপুরের মেনুতে আছে খিচুড়ি, আলুরদম, লাবড়া আর চাটনি। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে যাব, বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেবো, তারপর আমরাও খেয়ে নেবো, কারণ খাওয়া দাওয়ার পরে আবার ষষ্ঠী পুজোর জন্য রান্না বান্না করতে হবে। আর প্রতি বছরই আমরা খাওয়া দাওয়া সরস্বতী পুজোতে আমরা একসাথে করে থাকি ছাদেই, আর বাড়িতে কেউই রান্না করে না। আর খাবারটা আমরা বাইরে থেকে অর্ডার করে আনিয়ে নিই, কারণ পুজোর জোগাড়, পুজোর এখানে থাকার জন্য কেউই বাড়িতে এত টাইম পায় না রান্না করার জন্য। তো সবাই মিলে একটা দিন একসাথে খেতে বেশ খুব ভালোই লাগে, খুব আনন্দ হয়। আর দুপুরে কী কী আজকে রান্না করব সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি দেবো, তো সাথে থাকবেন। আর আমাদের ফ্ল্যাটের পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দুপুরের ভিডিও রাত্রে আমরা কী কী করলাম, কোথায় ঠাকুর দেখতে গেলাম সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেবো, তো সাথে থাকবেন, লেট হলে কিছু মনে করবেন না। তো চলুন আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।